بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ومن يكفر بالإيمان فقد حبط عملهم وهو في الآخرة من الخاسرين عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن عربيا إلى النبي صلى الله عليه وسلم دلني على عمل إذا عملته دخلت الجنة قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত মুসল্লি ও এলাকার ভাই ও বাবারা, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি আলেমে দ্বীন শেখ আব্দুল বাসির হাফেজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপবিষ্ট আরো সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত রয়েছেন ছোট ছোট বাচ্চারা এবং সম্মানিত ভাই বাবারা, পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে ঈশা সালাতের পরে গুরুত্বপূর্ণ আলোচনার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন, এক কথাই আমরা বলতে পারি যাকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন, সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, সেই মহামানবের প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈন, সালাফে সালেহীন, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণের চেষ্টা করেছেন, করছেন, আগামীতেও করবেন, আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে বিশুদ্ধ আকীদা। উল্লেখিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার পূর্বে সংক্ষিপ্ত কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে যে আমাকে উপস্থাপন করার সময়ে সম্মানিত ভাই তিনি যেভাবে করে কথাগুলো বলেছেন আমাকে নিয়ে, আসলে সে সম্পর্কে আমার তেমন কোনো যোগ্যতাই নাই। যতগুলো কথা বলেছেন, শায়েখ বলেছেন, তারপরে বাংলাদেশ ভারতে আলোড়ন সৃষ্টিকারী বলেছেন, এসবের কিছুই আমি নই, আমার তেমন কোনো যোগ্যতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন মাত্র, তাই আজকে আপনাদের সামনে আমি উপস্থিত। এছাড়া যেটা বলা হয়েছে ভারতের কথা, আসলে এ পর্যন্ত ভারতে সফর করা আমার হয়নি, যদিচ অনেকবারই আমি চেষ্টা করেছি দাওয়াতি কাজ করার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য, এবারও চেষ্টা ছিল, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কি কল্যাণ লিখে রেখেছেন, যাওয়া হয়নি। যদি যাওয়া হতো তাহলে আজকে এখানে পেতেন না হয়তোবা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ লিখে রেখেছেন, যার কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক করে দিয়েছেন, না হলে হয়তো সেখানেই থাকা লাগতো দাওয়াতি কাজের জন্য। তো সামনেও প্রোগ্রাম রয়েছে, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক করে দিবেন কিনা, তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যদি কল্যাণ থাকে তাহলে আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। এরপরে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা আলোচকের দিকে দৃষ্টি রেখে, আলোচকের কথার দিকে খেয়াল রেখে আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করবেন, আশেপাশে কি আওয়াজ হচ্ছে না হচ্ছে সেগুলো দিকে খেয়াল রাখবেন না, এদিক ওদিক বিভিন্ন ভাইরা বিভিন্ন রকম কাজ করছেন, মিডিয়ার ভাইরা, ভলেন্টিয়ার ভাইরা তারা কাজ করছেন, তাদের দিকে যদি খেয়াল রাখেন তাহলে আলোচনায় মনোযোগ দিতে পারবেন না। আর আমি অনুরোধ করব যে এটা যেহেতু একটি ফজিলতপূর্ণ আলোচনার মঞ্চ, সুতরাং যারা কাজ করছেন তারা দ্রুত কাজগুলো সেরে নেওয়ার জন্য চেষ্টা করেন, আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনী ভাই ও বাবারা এবং মা ও বোনদেরকে অনুরোধ করব আপনারা এই আলোচনা সভায় এসে এখানে মনোযোগ দিয়ে আলোচনা শুনে উপকার লাভ করার জন্য চেষ্টা করুন। আমরা এমন আলোচক নই যে আলোচনাতে সুর তাল থাকবে, আপনি বাড়িতে শুয়ে থেকেই শুনবেন, সেটা থেকে আপনি আনন্দ ভোগ করার চেষ্টা করবেন, এইরকম কোনো আলোচনা অন্তত আহলে হাদিস সালাফি আলেমদের মুখ থেকে বের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আলোচনা করেছেন সেইভাবেই আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য। যদিচ এক শ্রেণীর আলেমরা সুর দিয়ে আলোচনা করেন,
আমি নিজে সেটা পারি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আলোচনা করতেন ঠিক সেভাবে আলোচনা করার জন্য চেষ্টা করি। আমাদের আহলে হাদিস সালাফি আলেমদের আলোচনা শুনে কিছু মানুষ ধারণা করেন, আবার অনেকে বলেও ফেলেন যে এরা সবাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নকল করার চেষ্টা করে। মূলত আমার বিষয় যদি আমাকে বলতে হয় তাহলে আমি ওই রকম কিছু নই, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বক্তব্য দিয়েছেন ঠিক সেইভাবেই দেওয়ার জন্য চেষ্টা করি মাত্র। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা, তিনি যখন বক্তব্য দিতেন, আহমাররাত আইনাহু, তার চোখ দুইটা লাল হয়ে যেত, ওয়াসতাদা গাদাবুহু, তার রাগটা বেশি হয়ে যেত, ওয়ালা সাওতাহু, তার কণ্ঠটা উঁচু হয়ে যেত, কান্নাহু মুঞ্জিরু জাইশুন, মনে হচ্ছে তিনি কোনো সৈন্য দলকে সতর্ক করছেন, তিনি কোনো সৈন্য দলকে নিয়ম নীতি বলে দিচ্ছেন যে এইভাবে এই কাজ করলে তোমরা যুদ্ধ করতে পারবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে, মনে হচ্ছে তিনি কোনো সৈন্য দলকে সতর্ক করছেন, তিনি সৈন্য দলকে গঠন করছেন যুদ্ধ করার জন্য, তিনি সৈন্য দলকে প্রস্তুত করছেন যুদ্ধ করার জন্য, তার বক্তব্যের গতিটা থাকতো এইরকম। আমরাও ঠিক চেষ্টা করি সেভাবেই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন। যে হাদিসটি বললাম, এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, মিশকাতের মধ্যে পাওয়া যাবে, 1407 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি। আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব যে কথা বলছিলাম, যারা আপনারা বাইরে ঘোরাফেরা করছেন, যারা বাড়িতে এখনো অবস্থান করছেন, তারা দ্রুত মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করুন। এই মাহফিলের ফজিলত বর্ণনা করতে গিয়ে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর বক্তা আলেম যারা আপনাদেরকে ধোঁকা প্রদান করে থাকে, যারা আপনাদের কাছে একটু গরম পানি আর আদা ইনশাআল্লাহ, যারা আপনাদেরকে ধোঁকা দিয়ে থাকে এইভাবে, মাহফিলের প্যান্ডেলগুলো হচ্ছে সব জান্নাতের বাগান, এই কথা বলে আপনাদেরকে ধোঁকা দিয়ে থাকে, আপনারা বলবেন এটা ধোঁকা হলো কেমন করে? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার জায়গাগুলোকে সরাসরি জান্নাতের বাগান বলে উল্লেখ করেননি। তিনি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের 204 নম্বর হাদিস, তিনি বলেছেন, মাজতামা কাওমুন ফি বাইতিন বুয়ুতিল্লাহ, যেই জায়গাতে কিছু মানুষ উপস্থিত হয়ে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, উপস্থিত হয়ে তারা কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করে, পর্যালোচনা করে, সঠিক বিষয়গুলো বুঝার জন্য চেষ্টা করে, ভুল বিষয়গুলো বুঝে সেগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করে। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা এই মজলিসের লোকদের উপরে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ, এই সমস্ত জায়গাতে প্রশান্তি অবতীর্ণ হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা এই জায়গাগুলোকে রহমত দিয়ে ঘিরে দেন, হাফাতহুমুল মালাইকা, এই জায়গাগুলোকে ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হয়, ফেরেশতা ঘিরে রাখে, ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদা, আর আল্লাহ তাআলা এ সমস্ত মানুষদেরকে নিয়ে সম্মানিত ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, এ সমস্ত ফেরেশতাদের সামনে তিনি তাদের কাছে আমাদেরকে নিয়ে আলোচনা করেন, গর্ববোধ করেন যে তোমরা এ সমস্ত মানুষদেরকে সৃষ্টিকর্তা নিষেধ করেছিলে, অথচ দেখো তো তারা আজকে আমার কোরআন হাদিস নিয়ে, আমাকে নিয়ে কত আলোচনা পর্যালোচনা করে, আমাকে চিনার জন্য তারা চেষ্টা করে, এটা তিনি গর্ববোধ করেন। শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাত্তা বিহি আমালুহু ওয়া লাম ইউসরিউ বিহি নাসাবুহু, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিয়েছে, সে ব্যক্তির
ক্ষমতা, সে ব্যক্তির সৌন্দর্য, সে ব্যক্তির মর্যাদা, দুনিয়াবী মর্যাদা তাকে কোনোদিন সামনে এগিয়ে দিতে পারে না, তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে না। যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিয়েছে, সেই ব্যক্তির মর্যাদা, সেই ব্যক্তির চেহারা, সে ব্যক্তির ধন সম্পদ, সে ব্যক্তির টাকা পয়সা, সে ব্যক্তির ক্ষমতা তাকে কোনোদিন সামনে এগিয়ে দিতে পারে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ মুসলিম মিশকাতের 204 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা দ্রুত মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করুন। এখানে আমরা কোনো কিচ্ছা কাহিনী, কোনো জাল বানোয়াট কথাবার্তা আলোচনা করব না, যেটা দিয়ে আপনারা উপকারের পরিবর্তে জাহান্নামী হবেন, এই রকম কোনো কিছু আমরা বলবো না। যদি তো এক শ্রেণীর আলেম, নামধারী আলেম, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর আলোচক মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জাতির সামনে বিভিন্ন জাল হাদিস, বানোয়াট হাদিস, কিচ্ছা কাহিনী পেশ করে জাতিকে জাহান্নামী বানাতে চাই, যাদের সম্পর্কে সতর্ক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামকে উদ্বোধন করবেন। সহিহ মুসলিমের 1905-1907 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দানবীর, যারা দান করে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, তাকে ডেকে সামনে নিয়ে এসে সমস্ত মানব জাতির সামনে তিনি বলবেন যে, আমি তোমাকে এই এই নিয়ামত দিয়েছি, আমি তোমাকে এই এই নিয়ামত দিয়েছি, দিয়েছি কিনা। তখন সে স্বীকার করবে, আল্লাহ তুমি আমাকে সব নিয়ামত দিয়েছো, আমি স্বীকার করে নিচ্ছি, এখন তুমি আমার জন্য কি কাজ করেছো বলো। তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে যত দানের খাত ছিল, যে সমস্ত জায়গাতে দান করলে তোমার সন্তুষ্টি পাওয়া যাবে, এই রকম এমন কোন খাত বাকি নাই যে জায়গাতে আমি দান করিনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না তুমি মিথ্যা কথা বলছো, বরং তুমি যেন দুনিয়াতে তোমাকে মানুষ বাহবা দেয়, তোমাকে দানবীর বলা হয়, যেন বলা হয় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, অমুক ব্যক্তি এত টাকা দান করেছে, তার জন্য সবাই একটু মোনাজাত করে দেন, সবাই একটু তার জন্য মারহাবা দেন, সবাই একটু তাকে বাহবা দেন, যেন এগুলো বলা হয়, এই জন্য তুমি দান করেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করনি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ফেরেশতারা এই ব্যক্তিকে তোমরা উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সমস্ত মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা এই রকম দানশীল ব্যক্তি, যারা শুধুমাত্র নিজের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য, নিজের মর্যাদাকে বাড়ানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এই রকম ভাবে দান করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষের সামনে এইভাবে করে জাহান্নামে দিবেন। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোমাকে আমি এই নেই এই এই নিয়ামত দিয়েছি কিনা। তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ তুমি আমাকে সব নিয়ামত দিয়েছো, আমি সব স্বীকার করে নিচ্ছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার জন্য তুমি কি করেছো বলো। তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ তোমার দিনকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধে গিয়ে আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, না না তুমি আমার জন্য শহীদ হওনি, যেন তোমাকে দুনিয়াতে বলা হয় শহীদ অমুক, এই জন্য তুমি শহীদ হয়েছো, যেন দুনিয়াতে তোমার নাম করা হয় এই জন্য তুমি শহীদ হয়েছো, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি শহীদ হওনি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, একে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এরপরে তৃতীয় যে ব্যক্তি আসবে, সে ব্যক্তি হচ্ছে আলেম, সে ব্যক্তি হচ্ছে কারি, সে ব্যক্তি হচ্ছে মাওলানা মুফতি, সে ব্যক্তি হচ্ছে বিশাল বড় নামধারী আলেম। এই রকম আলেমদেরকে আল্লাহ তাআলা সামনে দাঁড় করিয়ে বলবেন যে, তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছি, স্বীকার করো কিনা। সে ব্যক্তি স্বীকার করে নিবে, এবার আল্লাহ বলবেন যে, আমার জন্য তুমি কি করেছো বলো। তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ তোমার দিনকে টিকিয়ে রাখার জন্য তোমার দিনের প্রচার করেছি, তোমার দিনকে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, না তুমি এই জন্য এই কাজ করনি, যেন তোমাকে দুনিয়াতে কারি বলা হয়, যেন তোমাকে মাওলানা মুফতি বলা হয়, যেন তোমাকে শায়েখ বলা হয়, যেন তোমাকে
বলা হয় বিশ্ববিখ্যাত আলেম, আন্তর্জাতিক মানের আলেম, যেন তোমাকে যেন নোটিফিকেশন দেওয়া হয়, যেন তোমাকে ট্যাগ দেওয়া হয়, ভালো ভালো ট্যাগ, যেন তোমাকে উপাধি দেওয়া হয়, ডেজিগনেশন দেওয়া হয়, এই জন্য তুমি এই কাজ করেছো, আমার সন্তুষ্টির জন্য করনি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, একে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ তাআলা আমাদের আলেম সমাজদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হকটা প্রচার করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এক শ্রেণীর আলেম রয়েছে যারা মানুষের কাছে জাল বানোয়াট কিচ্ছা কাহিনী প্রচার করে বেড়ায়। আপনাকে আকীদা বুঝাতে গিয়ে আগে আলেমদের সম্পর্কে একটু ধারণা দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এক শ্রেণীর আলেম যারা আব্দুল কাদের জেলানির নামে মিথ্যা কথা বলে, মাহফিলে প্রচার করে, আব্দুল কাদের জেলানি নাকি একজন মায়ের পেটে থাকা সন্তান, মেয়ে সন্তানকে ছেলেকে রূপান্তরিত করে দিয়েছে, নাউযুবিল্লাহ। এটা কি আব্দুল কাদের জেলানির ক্ষমতা নাকি একমাত্র আল্লাহর ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আব্দুল কাদের জেলানি এটা করলেন কেমন করে? আবার এই কথা বলছেন, বাড়িতে রয়েছে আরো ছয়টা মেয়ে, সে ছয়টা মেয়েকেও নাকি ছেলেতে পরিণত করে দিয়েছেন, এ কেমন কথা? আব্দুল কাদের জেলানি এই ক্ষমতা পেলেন কেমন করে? আবার মিথ্যুক বক্তা বলছে যে আব্দুল কাদের জেলানি নাকি মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে নিরক্ষর করে দুনিয়াতে পাঠালেন, সেখানে আব্দুল কাদের জেলানি তাকে 18 পারা কোরআন শিক্ষা দিয়েই দুনিয়াতে পাঠালেন, এটা কি বিশ্বাস করা যায়? সমস্ত মানব জাতির মধ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, তাকে আল্লাহ তাআলা এই রকম কোন যোগ্যতা দিলেন না, এই রকম কোন কিছু দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সমস্ত নবী এবং রাসূলদের পরে সাধারণ মানুষদের মধ্যে সবচাইতে দামি মানুষ, সবচাইতে মর্যাদাশীল মানুষ, অথচ আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে এই রকম কিছু দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি নাতনিদেরকে দিলেন না, অথচ এইরকম একজন ব্যক্তি আব্দুল কাদের জেলানি তাকে আল্লাহ তাআলা এইরকম দিবে, এটা কি বিশ্বাস করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেননি এইরকম ভাবে, আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে কোন কিছু শিক্ষা দিয়ে পৃথিবীতে এইভাবে সরাসরি ভূমিষ্ঠ করে দেননি মায়ের পেট থেকে। এই সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে, তার মধ্যে দেখবেন সূরা নাহল 16 নম্বর সূরা এর আয়াত, এছাড়া সূরা জুমআ 2 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 48 নম্বর আয়াত, সূরা শুরা 52 নম্বর আয়াত, সূরা নিসা 113 নম্বর আয়াত, এইরকম ভাবে সূরা আরাফ 157-58 নম্বর আয়াত, এইভাবে যদি আপনি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে এইরকম ভাবে কোনো কিছু শিক্ষা দেওয়া হয়নি সেখানে আব্দুল কাদের জেলানিকে কেমন করে আল্লাহ তাআলা দিবেন, এটা কিভাবে হতে পারে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 3706 নম্বর হাদিস, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবুহুম ইলাইহা কযাফুহু ফিহা, জাহান্নামের দরজায় এক শ্রেণীর আলমরা দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করছে, তোমরা এই দরজা দিয়ে আসো, এই দরজা দিয়ে গেলে তোমরা নাজাত পাবে। আরেকজন আরেক দরজায় দাঁড়িয়ে ডাকছে, তোমরা এই তরিকায় আসো, এই তরিকায় গেলে তোমরা জান্নাত পাবে, নাজাত পাবে, এইভাবে তারা ডাকতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আজাবুহুম ইলাইহা কযাফুহু ফিহা, যেই ব্যক্তি এইরকম আলেমের ডাকে সাড়া দিবে সেই ব্যক্তিকে এই আলেম নামক জালেম, এই মিথ্যুক, এই সাধারণ মানুষদেরকে ধরে জাহান্নামে তুলে আছাড় মারবে। সম্মানিত উপস্থিতি, সাধারণ কোন মানুষ যদি ঢাকা শহরে যায়, যে ব্যক্তি ঢাকা শহর সম্পর্কে তেমন কিছু জানে না, আমার মতন, আমিও তেমন কিছু জানি না, শুধুমাত্র 2018 সালে একবার গিয়েছিলাম টিভিতে আলোচনা করার জন্য, এছাড়া এ পর্যন্ত আর কখনো যাইনি, তো আমার মতন একজন মানুষ যদি ঢাকা শহরে যায়, ঢাকা শহরে গিয়ে সহজে কোনো কিছু চিনতে পারবে? চিনতে পারবে না। এক জায়গা থেকে আরেক জায়গায় রাস্তা অতিক্রম করবে, গাড়িতে চড়ে যাবে, সে ব্যক্তি জানেই না যে ভাড়া কত নিবে, এখান থেকে অত দূর যাব, কত দূরের রাস্তা হতে পারে। তো এই ব্যক্তি যখন কোনো গাড়িওয়ালাকে বলবে যে আমাকে অমুক জায়গায় পৌঁছে দিতে হবে, টাকা লাগবে কয়টা, তখন কি আপনি
সামান্য হলে হতে পারে যে হয়তো সৎ সে সঠিক কথা বলছে, কিন্তু অধিকাংশই এমন হবে যে ধোকা দিয়ে তাকে হয়তো বা উল্টা জায়গায় নিয়ে চলে গেল, ধোকা দিয়ে তাকে অনেক টাকা তার কাছ থেকে হাতিয়ে নিল, এমনও হতে পারে যে তাকে এক রাস্তাতে নিয়ে না গিয়ে অন্য রাস্তাতে নিয়ে গিয়ে ছুরি বের করে তার কাছ থেকে যা আছে সবকিছু কেড়ে নিয়ে চলে গেল, হতে পারে না এমন? তো এইরকম ভাবে সাধারণ মানুষগুলো যখন আলেমদের সম্পর্কে জানবে না, তখন যেই আলেম বলছে এই পথে আসো তখন সেদিকেই চলে যাচ্ছে, এইরকম ভাবে না জেনেই যদি এভাবে চলে যায় তাহলে সে ব্যক্তিও তাকে জাহান্নামে তুলে আছাড় মারবে, কিছুই করার থাকবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম আলেমদের সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে। আচ্ছা, এটা তো রাস্তা, রাস্তা তো ঘেরা হয়ে যাচ্ছে, আপনারা একটু এই দিকে চলে আসেন, রাস্তার হক আদায় করতে হবে, রাস্তা দিয়ে মানুষ যদি যাওয়া আসা করে তো এটা তো বন্ধ করা যাবে না, একটু চেষ্টা করেন আর একটু সামনে আসেন, আর এই যে এই পাশে জায়গা আছে, দুই পাশে জায়গা আছে, একটু সামনে গিয়ে বসেন। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আরো যারা বাইরে রয়েছেন তাদেরকেও বলছে আপনারাও চলে আসুন। মনে করিয়েন না যে আমরা আলোচনা করব আর আপনারা বাজার ঘাটে ঘুরে বেড়াবেন আর এভাবে করে সময় পার করে চলে যাবেন, মনে করবেন যে আমরা আলোচনায় শুনতে এসেছিলাম, কিন্তু আসলে আপনি আলোচনা শুনতে আসেন না, আপনি পিকনিকে এসেছিলেন, আপনি শিক্ষা সফরে এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, পাশে যে বাজার তৈরি করা হয়েছে, যদি এটা কিছুটা দূরে করা হয়েছে, তারপরেও আফসোসের সাথে বলছি এইরকম এই বাজারগুলো বসতে দেওয়া একদম উচিত হয়নি। যদি তো যারা বাজার বসিয়েছেন এবং বাজারে যারা ঘোরাফেরা করছেন তারা আমার বিরোধিতা করবেন, আপনাদের বিপক্ষে কথাটা গেল তাই, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যেই পাপ কাজগুলো বন্ধ করার জন্য আজকের এই মাহফিল, এই মাহফিলে এসেই যদি আজকে এই পাপ কাজগুলো সংঘটিত হয় তাহলে মাহফিলটা করে কি লাভ হয়েছে বলেন তো দেখি। যেগুলো সংশোধন করার জন্য, নারীদের পর্দা ঠিক রাখার জন্য, নারীদের শিক্ষা দেওয়ার জন্য, যুবক যুবতীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে সংশোধনের জন্য এই আলোচনার ব্যবস্থা করা হয়েছে, অথচ এই জায়গাতে এসে পাশে যদি এই অন্যায় কাজগুলো হয় যেখানে নারী পুরুষ একাকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, একজন আরেকজনকে নিয়ে বাদাম খেয়ে বেড়াচ্ছে, একজন আরেকজনকে নিয়ে বেহায়াপনা কাজ করে বেড়াচ্ছে, এগুলো যদি এই মাহফিলেই হয় তাহলে মাহফিলটা করে কি লাভ হয়েছে? এই জন্য বলছি আপনারা যারা বাইরে আছেন তারা মাহফিলের এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশুদ্ধ আকীদা। সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এ সম্পর্কে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পরে আলোচনা করবেন শেখ ওবায়দুল্লাহ বিন শাহজাহান হাফেজাহুল্লাহ তাআলা, তিনি আলোচনা করবেন, তার মতো আমার আলোচনা হয় না। তো আমি আমার সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বিশুদ্ধ আকীদা বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এখানে আকীদার বিষয়টি আমরা জুমার খুতবাতে দুইটা খুতবায় আলোচনা করেছি, পূর্ণাঙ্গ আলোচনা করে শেষ করতে পারিনি। তো অনেকেই মনে করবেন যে ওখানে যেহেতু আলোচনা হয়েছে তাহলে আর মাহফিলে এসে লাভ কি, আলোচনা তো শুনেছি একবার। তো ওখানে আলোচনা যারা শুনেছেন তারা যদি এইরকমটা মনে করেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, দুইটা খুতবাতে কি কি আলোচনা হয়েছে একটু বলেন তো দেখি, পারবেন কি বলতে? যদি পারেন তো আলহামদুলিল্লাহ, যদি মনে থাকে খুব ভালো কথা, কিন্তু যদি মনে না থাকে তাহলে এখানে এসে আলোচনাটা শুনে যান, আমরা আপনাকে নতুন কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আকীদা, আকীদা শব্দটি ওকুদাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বাঁধন, গিরা, এই যে দুটাকে এক জায়গায় করে গিরে দেওয়া দেওয়া, গিরে দেওয়া দেওয়া, এটাকে বলা হয় ওকুদাতুন, গিরা দেওয়া, বাঁধন দেওয়া, মানে আকীদার এটা শব্দ। তো এখান থেকে আকীদার বিষয়টি এসেছে, আর পারিভাষিক সংজ্ঞায় যদি আমরা বলতে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিষয়গুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গায়েবের সমস্ত বিষয় যেগুলো রয়েছে সেগুলোকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে
আকীদা বিশ্বাস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা একবার বসেছিলাম, এমন অবস্থায় একজন ব্যক্তি আমাদের সামনে আসলো। এ ব্যক্তি আমাদের সামনে আসলো, এসেই তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যেভাবে বৈঠকে বসে থাকতেন সেইভাবে তিনি বসে আছেন আলোচনার মাঠে, আর ওই ব্যক্তি অচেনা ব্যক্তি এসে ওইভাবেই রাসূলের হাঁটুর সাথে হাঁটু লেগে বসে গেলেন। ছাত্র এবং শিক্ষকের বসাটা হচ্ছে এই রকম, যখন বাচ্চারা পড়া দেয় তখনও দেখা যায় যে প্রায় কিছুটা এই রকম হয়ে আসে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অপরিচিত ব্যক্তি এসে বসে গেলেন, আমাদের মধ্যেকার কোনো ব্যক্তি তাকে চিনেও না, আবার তার মধ্যে মুসাফিরের কোনো বৈশিষ্ট্যও পাওয়া গেল না, অথচ তিনি হচ্ছেন অপরিচিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল আপনি ইসলাম সম্পর্কে কিছু বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বললেন, ইসলাম হচ্ছে এক, সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। দুই, তুকিমুসসালাহ, সালাত কায়েম করা। তারপরে তিন নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। চার নম্বর হচ্ছে হজ। পাঁচ নম্বর হচ্ছে সিয়াম, অথবা চার নম্বরে সিয়াম, পাঁচ নম্বরে হজ। এইভাবে ইসলামের পাঁচটা স্তম্ভকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন। তখন এই অপরিচিত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাদ্দাক্তা, আপনি ঠিক বলেছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, যে ব্যক্তিকে আমরা কেউ চিনি না, যে ব্যক্তির ভিতরে মুসাফিরের কোনো চিহ্ন দেখা যায় না, সেই ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন জানার জন্য, অথচ রাসূল যখন উত্তর দিয়ে দিলেন তখন তিনি বলছেন যে আপনি ঠিক বলেছেন, ব্যাপারটা কি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ঈমান সম্পর্কে কিছু বলুন। এই ঈমানের বিষয়টা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত বিষয়, আপনি ঈমান সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে তুমিরা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, ওয়া কুতুবিহি, সমস্ত নবী এবং রাসূলদের প্রতি যা কিতাব অবতীর্ণ করা হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখা, ওয়া রাসূলিহি, সমস্ত নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাত পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই ছয়টা বিষয় হচ্ছে ঈমান, এই ছয়টা বিষয় হচ্ছে ঈমান, যার ভিতরে এই ছয়টা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা, পূর্ণাঙ্গ জ্ঞান না থাকবে সে ব্যক্তির ভিতরে ঈমানের ঘাটতি রয়েছে, এটা প্রমাণিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শেষ করলেন তখন এই অপরিচিত ব্যক্তি বললেন, সাদ্দাক্তা, আপনি সঠিক কথা বলেছেন। এখনো দেখা যায় যখন আলেম ওলামারা জুমার খুতবা দেন, আলেম ওলামারা মাহফিলে আলোচনা করেন, তখনও অনেক মানুষ রয়েছে যদি বিষয়গুলো জানা থাকে অথবা তার পক্ষে যায় তাহলে সে ব্যক্তি খুব মাথা ঝুঁকায়, ঝুঁকায় না? অনেক মানুষ এই রকম রয়েছে অথচ তার কিন্তু কোরআন হাদিস সম্পর্কে তেমন কোনো জ্ঞান নাই। এখান থেকে আরেকটি বিষয় বলতে চাই, যখন কোনো আলোচককে আলোচনা করতে দেওয়া হবে, যখন কোনো ইমামকে ট্রায়ালে দেওয়া হবে ইমাম নিয়োগের ব্যাপারে, তখনও দেখা যায় যে আলোচনা যদি ভালো হয় তাহলে মানুষ মাথা ঝুঁকায়, আর আলোচনা যদি ভালো না হয় তাহলে খুব কুটুস কুটুস করে, মনে হয় যে এই ইমাম দিয়ে কাজ হবে না। তো বেটা, তুমি কোরআন হাদিসের কি বুঝো? যদি কোরআন হাদিস বুঝনেওয়ালা ব্যক্তিগণ এই রকমটা করে তাহলে ঠিক আছে। এখান থেকে আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো মসজিদে যখন ইমাম নিয়োগ করবেন, খতিব নিয়োগ করবেন অথবা মুয়াজ্জিন নিয়োগ করবেন, যে কোনো দায়িত্বশীল আপনি নিয়োগ করবেন, তখন আপনাকে অবশ্যই তার থেকে
উচ্চ মানের শিক্ষিত ব্যক্তি তার থেকে বড় শিক্ষিত ব্যক্তিদেরকে উপস্থিত রেখে তার আলোচনা শ্রবণ করে আপনাকে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এখন দেখা যাচ্ছে অনেক জায়গাতে এমনটা হয় যে আলোচনা জনসাধারণ শুনে জনসাধারণ যেটা মত দেয় সেটার উপর ভিত্তি করে ইমাম নিয়োগ করা হয়। তো যেখানে মূর্খ মানুষগুলো অশিক্ষিত মানুষগুলো অজ্ঞ মানুষগুলো একজন শিক্ষিত ব্যক্তির ইন্টারভিউ নেই সেখানে জাতির সংশোধন হবে এটা আশা করা যায় কেমন করে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম এই অপরিচিত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সার্টিফাই করলেন। আমাদের সমাজে অনেক আলোচকরা যখন বলে থাকেন কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলা ঠিক নয়, বলতে হবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পড়তে হবে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াতের পরে আলোচনা সভা শেষ করার পরে বক্তব্য শেষ করার পরে আপনি এই দোয়াটি পড়ে থাকেন? আমরা বুঝতে পারি, আমরা দেখতে পাই, সাহাবীরাও জিজ্ঞাসা করছেন আল্লাহর রাসূল আমরা এটা লক্ষ্য করে থাকি আপনি এটা পড়ে থাকেন, কিন্তু কেন আপনি এটা পড়েন বলেন তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জন্য পড়ি আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে দিয়েছেন যে আলোচনার শেষে এই দোয়াটা যদি পড়া হয়, কোরআন তেলাওয়াতের শেষে এই দোয়াটা যদি পড়া হয়, তাহলে এই মাঝখানে কোরআন তেলাওয়াত করলাম এতক্ষণ অথবা আলোচনা করলাম দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা, এর মধ্যে যে সমস্ত ছোটখাটো ভুল ত্রুটিগুলো হয়ে গিয়েছে, যখনই আপনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এই দোয়াটি পড়বেন, যখন আপনি আমি আপনি এই দোয়াটি পড়ে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে যে ছোটখাটো ভুল ত্রুটিগুলো হয়েছে এই সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া বাদ দিয়ে আমরা পড়ে থাকি সাদাকাল্লাহুল আযীম, যখন বলা হয় এই দোয়া পড়া সঠিক নয় তখন এক শ্রেণীর মানুষ যুক্তি দিয়ে থাকে আল্লাহ বলেছেন সাদাকাল্লাহুল আযীম, যখন আমি বলি এর অর্থ হচ্ছে আল্লাহ সঠিক বলেছেন, মহান আল্লাহ তাআলা সঠিক বলেছেন, তাহলে আমি ভুল বললাম কোথায়? আমি আপনাকে জবাব দিই এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহান, আপনি বলছেন আযীম, আল্লাহ তাআলা হচ্ছেন মহান, তাহলে আপনি একজন সৃষ্টি হয়ে মহান আল্লাহ তাআলার বক্তব্যের সার্টিফাই করার যোগ্যতা রাখেন কেমন করে? আল্লাহ তাআলার কোন কথার সার্টিফাই করার যোগ্যতা আপনার আমার আছে? আছে কি নাই? তাহলে আমরা কেমন করে করি? আজকে যদি আমি কোন আমার চাইতে বড় শিক্ষিত মানুষের বক্তব্য শোনার পরে বলি যে ইনার বক্তব্যগুলো ঠিক আছে ইনার বক্তব্যগুলো ভুল আছে, তাহলে যে কোনো মানুষ আমাকে বলতে পারে যে তুমি তার সমান শিক্ষিত নয়, তুমি কেমন করে তার বক্তব্যকে সার্টিফাই করো, কেমন করে তার কথাকে তুমি হ্যাঁ অথবা না সঠিক বা ভুল নির্ণয় করো? তো যদি সৃষ্টির ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে তাহলে মাখলুক হয়ে স্রষ্টার বক্তব্যের সার্টিফাই করি কেমন করে? আপনি আমি সঠিক বললেও আল্লাহ তাআলার বক্তব্য সঠিক, আপনি আমি সঠিক না বললেও আল্লাহ তাআলার বক্তব্য সঠিক। অতএব যুক্তি দ্বার না করিয়ে আপনাকে আমাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যুক্তি দিয়ে যদি ধর্ম চলতো তাহলে মোজার উপরের দিকে মাসে করা বাদ দিয়ে নিচের দিকে মাসে করাটাই যুক্তিসঙ্গত হতো। কারণ মোজা যখন আমরা পরিধান করে থাকি তখন মোজার তলার দিকে নিচের দিকে ময়লা মাটি লেগে থাকে, ধুলা লেগে থাকে, উপর দিকে লাগে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে যেহেতু ধর্ম চলে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য যুক্তি দিয়ে যেহেতু ধর্ম চলে না, সুতরাং রাসূল করেছেন মোজার উপরিভাগ মাসে হোক, আপনাকে আমাকেও মোজার উপরিভাগই মাসে করতে হবে, এর ব্যতিক্রম কোনো কিছু করা চলবে না। যুক্তি দিয়ে যদি ধর্ম চলে তাহলে আপনাকে বলতে চাই আমি, যখন আপনি উজু করা অবস্থায় আছেন এ সময়ে যদি আপনার বায়ু নির্গত হয় তাহলে আপনার অজুভঙ্গ হয়ে যায়, অজুভঙ্গ হয় না?
অজু থাকা অবস্থায় যদি আপনি পেশাব করেন তখন আপনার অজু ভঙ্গ হয়ে যায়। অজু থাকা অবস্থায় যখন আপনি পায়খানা করেন তখন আপনার অজু ভঙ্গ হয়ে যায়। অর্থাৎ সালাত আদায় করার জন্য যে অজু যে পবিত্রতা আপনি অর্জন করেছিলেন এই পবিত্রতা আপনার নষ্ট হয়ে গিয়েছে। আপনি পায়খানা করেছেন, পায়খানা করার পর অজু করবেন পবিত্রতা অর্জনের জন্য। এখন পবিত্রতা অর্জনের আগে আপনি কি করেন বলেন তো? পায়খানা থেকে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের জন্য আপনি পানি ব্যবহার করে থাকেন, ঠিক নয় কি? আপনি আমি পানি ব্যবহার করে থাকি, পেশাব করলাম, পেশাব করার পরে অজু করব, তার আগে পেশাব করার পরপরই আপনি আমি পানি ব্যবহার করে থাকি। কিন্তু যদি এমনটাই হয়ে থাকে তাহলে বায়ু নির্গত হওয়ার পরে আমরা পাছা ধুই না কেন? কেন ধুই না? কারণ কোরআন হাদিসে এই ধোয়ার কোনো দলিল নাই। পেশাব করার পরে অজু করতে হবে, এখানে লজ্জাস্থান ধুতে হবে, পায়খানা করার পরে অজু করবেন, এখানে আপনাকে পায়খানার দ্বার ধুতে হবে, কোরআন হাদিসে আছে তাই ধুতে হবে। আপনার কাছে যুক্তিতে যেটাই বলুক না কেন, বায়ু নির্গত হওয়ার পরে অজু করবেন। তখন যেহেতু কোরআন হাদিসে কোনো দলিল নাই আপনার পাছা ধোয়ার, সুতরাং আপনার ধোয়ার কোনো সুযোগ নাই, যুক্তি আপনাকে যেটাই বলুক না কেন। সম্মানিত উপস্থিতি, আকিদা বুঝাতে গিয়ে আপনাকে অন্যদিকে নিয়ে চলে গেছি। আকিদা আল্লাহ সম্পর্কে আপনার আমার সঠিক ধারণা থাকতে হবে। বিশুদ্ধ আকিদার ফজিলত বর্ণনা করে আপনাকে আরেকটু সামনের দিকে নিয়ে চলে যাব। সময় কতক্ষণ আছে একটু দেখবেন। সম্মানিত উপস্থিতি, বিশুদ্ধ আকিদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন সূরা মায়েদা পাঁচ নম্বর সূরা পাঁচ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে কুফরি করবে তার সমস্ত আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। বোঝা যাচ্ছে যে আকীদার সাথে আমল ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা আমলকে বিশুদ্ধ করার জন্য চেষ্টা করে কিন্তু আকীদা কোথায় আছে সেটা দেখার প্রয়োজন মনে করে না। আজকে অনেক মানুষ রয়েছে যারা মানুষকে আমল করানোর জন্য চেষ্টা করে, সালাত আদায় করানোর জন্য, সিয়াম পালন করানোর জন্য, মসজিদে বসে থাকার জন্য বিভিন্ন সৎ আমল করানোর জন্য চেষ্টা করে থাকে কিন্তু আকীদা বোঝানোর জন্য চেষ্টা করে না। দুঃখজনক হলেও সত্য, যখন সৌদি আরবে একটা দলকে নিষিদ্ধ করা হলো তখন আমাদের দেশের কিছু আবেগী মানুষ তারা লেগে গেল সৌদি আরবের পিছনে, এই একটা দাওয়াতি কাজ করা দলকে তারা নিষিদ্ধ করে দিল। কিন্তু আসলে কি কাজটা হয়েছে সেটা তারা কখনো তদন্ত করার প্রয়োজন মনে করেনি। যা নিউজ দেখতে পাই সেটাকে বিশ্বাস করে তারা বিভ্রান্তি ছড়ানোর জন্য চেষ্টা করে থাকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এমনও আমল রয়েছে যে সমস্ত আমলগুলো করলে সেটা যদি কোরআন হাদিস এ আছে বা নাই, তাই আমি করছি বা ছেড়ে দিচ্ছি, সেটার ক্ষেত্রেও আকীদা নির্ভর করে থাকে। আকীদার ফজিলত উল্লেখ করতে গিয়ে আমি আপনাকে একটি হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আসলেন, বেদুইন ব্যক্তি, এসে তিনি বললেন আল্লাহর রাসূল দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর রাসূল আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে সমস্ত আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। এখনো আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় যারা যে সমস্ত মানুষগুলো আমাদের সামনে এসে বলে আমাকে কিছু ছোট ছোট আমলের কথা বলে দিন, ফজিলতপূর্ণ আমলের কথা বলে দিন, যে সমস্ত আমলগুলো করলে আমি সহজে জান্নাতে যেতে পারবো। রাসূলের সামনে এসে যখন এই কথা বলা হলো তখন তিনি বললেন তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে আকীদা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। দুই নাম্বার হচ্ছে ওয়া
ওয়া তুকিমুস সালাতুল মাকতুবা সময় মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো ওয়া তুয়াদ্দিজ যাকাতাল মাফরুদা যাকাত আদায় করো সময় হলে যাকাত আদায় করো ওয়া তাসুমু রমাদান রমজান মাসের সিয়াম পালন করো চারটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন এবার বেদুইন সাহাবী চলে যাচ্ছে আর বলছে আল্লাহি আল্লাহর শপথ করে বলছি যেই আল্লাহ তাআলার হাতে প্রাণ রয়েছে তার শপথ করে বলছি লা আজিদু আলা হাদা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু আল্লাহর নবী আপনি আমাকে যতটুকু বলেছেন এর চাইতে কোনো কিছু কমও করব না কোনো কিছু বেশিও করব না আপনি বলেছেন আল্লাহর ইবাদত করতে হবে তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না অতএব এতটুকুই করবে এর বেশি কিছু করব না আপনি বলেছেন ফরজ সালাত আদায় করতে হবে সময় মতো আমি শুধু ফরজ সালাত আদায় করব নফল কোনো সালাত আদায় করব না আপনি বলেছেন শুধুমাত্র ফরজ যাকাত আদায় করার জন্য আমি শুধুমাত্র ফরজ যাকাতটাই আদায় করব এর সাথে কোনো নফল সাদাকা থাকবে না আমি শুধুমাত্র রমজানের সিয়াম পালন করব এর সাথে কোনো নফল সিয়াম পালন করব না এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাই ইয়ানদুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফাল ইয়ানদুরু ইলা হাযা সঙ্গী সাথী তোমরা যদি জান্নাতি কোনো ব্যক্তিকে দুনিয়াতে দেখতে চাও দুনিয়াতে দেখে যদি তোমাদের চক্ষুকে জোড়াতে চাও তাহলে তোমরা দেখো এই ব্যক্তি যে সমস্ত কথাগুলো বলেছে এগুলো যদি সে বাস্তবে পরিণত করতে পারে তাহলে সে ব্যক্তি জান্নাতে চলেই গিয়েছে সুবহানাল্লাহ তার মানে ইসলাম যতটুকু আপনাকে আমাকে দিয়েছে এতটুকুই যদি আপনি আমি করতে পারি তাহলে আপনি আমি জান্নাতে যাব এতে কোনো সন্দেহ নাই যে হাদিস বললাম এই হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে 1326 সহিহ মুসলিমের মধ্যে 14 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আকীদার ফজিলত উল্লেখ করতে গিয়ে আরেকটি হাদিস বলছেন তিনি বলছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 7373 নম্বর হাদিস সহিহ বুখারীর তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন মুয়াজ তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলা ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ তুমি কি জানো আল্লাহর কি হক রয়েছে বান্দার উপরে আর বান্দার কি হক রয়েছে আল্লাহর উপরে তুমি কি এটা জানো তখন সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুলতুল্লাহু আর রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আমি জানি না তখন রাসূল বলে দিলেন যে বান্দার উপরে আল্লাহ তাআলার হক হলো যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কোনো কিছুকে শরীক করবে না ভাইরা আপনারা কথা বলেন না আর এটা খাওয়া দাওয়ার জায়গা নয় খাওয়া দাওয়া করেন না প্লিজ আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করুন খাওয়া দাওয়া বন্ধ রাখেন বাড়ি গিয়েও খেতে পারবেন আর আপনাকে যতক্ষণ থেকে আমি ডাকছি আমার মনে হয় যে আপনি খাওয়া দাওয়া করে এসেছেন তাহলে এখানে আবার কিসের খাওয়া দাওয়া মনোযোগ সহ আলোচনা শুনুন সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক হলো বান্দা শুধু আল্লাহর ইবাদত করবে তার সাথে কোনো কিছুকে শরীক করবে না এবার বান্দার হক আল্লাহর উপরে হলো যে এই যে বান্দা আল্লাহর পুরোপুরি হক আদায় করলো এবার আল্লাহ তাআলার জন্য জরুরি হচ্ছে যে আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নামে দিবেন না সুবহানাল্লাহ এটা হচ্ছে বিশুদ্ধ আকীদার ফজিলত এবার আপনাকে দেখাই বিশুদ্ধ আকীদা পাবেন কিভাবে আল্লাহ তাআলার উপরে সঠিক ধারণা আপনার আমার থাকতে হবে আজকে অনেকাংশে আপনার আমার সঠিক ধারণা নাই আল্লাহ তাআলার উপরে রাসূলের ব্যাপারে আমাদের সঠিক ধারণা নাই ফেরেশতা সহ বাকি যে কয়টা বিষয় রয়েছে মোট ছয়টা বিষয়ের উপর আমাদের যে সঠিক ধারণা সঠিক জ্ঞান থাকা দরকার এই সঠিক জ্ঞান সঠিক ধারণা আপনার আমার নাই অনেক মানুষের মধ্যে নাই যার একটা দৃষ্টান্ত আপনাকে দেই আল্লাহ তাআলার উপরে সঠিক ধারণা নাই কেমন সহিহ মুসলিম 537 নম্বর হাদিস মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম তার আগের ঘটনা হচ্ছে যে আমার একজন দাসী ছিল সে উহুদ পাহাড়ের পাশে গিয়ে ছাগল চরাতো সে ছাগল চরাতো প্রতিদিন আমি তাকে সুন্দরভাবে ছাগলগুলো দিয়ে পাঠিয়ে দিতাম সে চরাতো সে আবার ছাগলগুলো সুন্দরভাবে নিয়ে চলে আসতো হঠাৎ একদিন দেখা গেল একটা ছাগলকে নেকড়েতে নিয়ে চলে গিয়েছে তখন আদমের অন্যান্য সন্তানরা যেমনভাবে মেজাজি হয় রাগী হয় কর্কশ ভাষার হয় ঠিক তেমনইভাবে আমারও
একটু মেজাজটা করা হয়ে গেল যে আমার ছাগলকে তুই ভালো করে দেখে থাকতে পারলি না, আমার ছাগলকে নেকড়ে দিয়ে খাইয়ে দিলি, এই রকম রাগ করে এই দাসীর গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। সে নিজে এখন অনুতপ্ত, রাসূলের কাছে গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করেছি, অতএব আমি চাচ্ছি একে আজাদ করে দিতে, আমি তাকে ছেড়ে দিতে চাচ্ছি, আপনি পরামর্শ দেন আমি কি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মেয়েকে আমার কাছে নিয়ে আসো। ওই মেয়েকে যখন নিয়ে আসা হলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন, এই মেয়ে বলো তো আইন আল্লাহ, আল্লাহ তাআলা কোথায় রয়েছেন? তখন এই মেয়ে বলছে যে ফিস সামা, আল্লাহ তাআলা রয়েছেন আসমানের উপরে। দেখেন এই মহিলা কি, এই মেয়ে কিন্তু কোনো স্কুলে পড়তে যায়নি, এই মেয়ে কিন্তু কোনো কলেজ ভার্সিটিতে পড়তে যায়নি, এই মেয়ে কোনো মাদ্রাসায় পড়তে যায়নি, এই মেয়ে কোনোদিন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েনি, এই মেয়ে কোনোদিন দেওবন্দি মাদ্রাসায় পড়েনি, অথচ তার আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আছেন কোথায়, ফিস সামা আসমানের উপরে। এটার ব্যাখ্যা আপনি দেখবেন আকীদাতুল ওয়াসিতিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা গ্রন্থ, এর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আব্দুল্লাহ শাহেদ আল মাদানী, যেটা বাংলায় প্রকাশিত হয়েছে। আপনারা এই শব্দ ফিসসামা এর ব্যাখ্যা দেখতে গিয়ে দেখতে পাবেন, ফিসসামা এর ব্যাখ্যা হচ্ছে আলা সামা, অর্থাৎ সমস্ত আসমানের ওপরে, সপ্ত আসমানের ওপরে আল্লাহ তাআলা রয়েছেন, যার বিভিন্ন দলিল কোরআনের মধ্যে রয়েছে। তার একটা হচ্ছে সূরা তহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত, আর রহমান ও আলাল আরশিস তাওয়া, রহমান তিনি আরশের উপরে রয়েছেন। যার আরো বিবরণ রয়েছে সূরা আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনুস, সূরা সাজদা সহ অনেক জায়গাতে বিবরণ রয়েছে। অথচ আজকে আমাদের সমাজের এমনও মুফতি পাওয়া যায়, এমনও শাইখুল হাদিস পাওয়া যায়, যাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আছে না? আপনাদের অনেকের জানা আছে কিনা, অনুপস্থিতি যেগুলো জাল, যেগুলোর কোনো সনদের অস্তিত্ব পাওয়া যায় না, এই জাতীয় অনেক হাদিস নিয়ে আসছেন। এসব হাদিস নয় প্রথম খণ্ড এই বইটা, যেটা তত্ত্বাবধান ও নির্দেশনা দিয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক, দেওবন্দি আলেমদের মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় আলেম হচ্ছে এই মাওলানা আব্দুল মালিক। তিনি এই বইটার কিছু কাজ করেছেন। এখানে 78 পৃষ্ঠা প্রথম খণ্ডের 78 এবং 79 পৃষ্ঠার মধ্যে দুইটা হাদিস নিয়ে এসেছেন, যেটা আমাদের সমাজের শাইখুল হাদিস মুফতিদের বিদ্বাস বিশ্বাস, তা হচ্ছে আল কলবু বাইতুর রব, কলব হচ্ছে আল্লাহ তাআলার ঘর, অর্থাৎ প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ তাআলা রয়েছেন। আরেকটা হাদিস নিয়ে আসছেন, কলবুল মুমিনে আরশিল্লাহ, মুমিনের হৃদয় হচ্ছে আল্লাহ তাআলার আরশ, 78 এবং 79 নম্বর পৃষ্ঠায়। এখানে 6 এবং 7 সাত এবং 8 নম্বর হাদিসের মধ্যে তিনি এটা নিয়ে আসার পরে এই হাদিসগুলোকে জাল বলে উল্লেখ করেছেন। তারপরে দেখা গিয়েছে, আশ্চর্য হয়েছি, এখানে তিনি উল্লেখ করেছেন এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উভয়টিকে জাল বলেছেন। খুব আশ্চর্য হলাম যে ইবনে তাইমিয়াকে কিন্তু এ সমস্ত লোকগুলো দেখতে পারে না, অথচ ইবনে তাইমিয়ার কথাগুলো তার এখানে নিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, এ সমস্ত আলেমগুলো এইরকম বিশ্বাস রাখে, অথচ অশিক্ষিত একজন মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর দাসী, এই দাসীর আকীদা হচ্ছে আল্লাহ তাআলা রয়েছেন কোথায়, আসমানের উপরে, সপ্ত আসমানের উপরে। আল্লাহ যে আসমানের উপরে রয়েছে তার অনেক দৃষ্টান্ত আপনাকে আমি দেখাতে পারি, তার দুই একটা দেখাই। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য মেরাজ করলেন আসমানের উপরে, জিব্রাইলের সাথে তিনি গেলেন আসমানের উপরে। যদি আল্লাহ তাআলা নিচে থাকেন, সর্বত্র বিরাজমান থাকেন, অথবা মুমিনের অন্তরের মধ্যে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর কাছে গিয়ে মেরাজ করার কি দরকার ছিল? অথচ রাসূল মেরাজে গিয়েছেন, এটা আপনি আমি অনেকেই জানি। আপনি আমি যখন মোনাজাত করি, তখন আপনি আমি হাত তুলি আসমানের দিকে, নিচের দিকে নয়, এইভাবে নয়, আমি আপনি আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, মোনাজাত করে থাকি। তার মানে আল্লাহ যে আসমানের উপর রয়েছে, এটা আপনার আমার অনেকের বিশ্বাস রয়েছে,
কিন্তু এক শ্রেণীর মিথ্যুক বক্তাদের জন্য আপনি আমি আজকে দিশেহারা হয়ে গিয়েছি। যার একটা জিনিস আজকে খুব ভাইরাল কয়েকদিন থেকে, তার একটা বিষয় হচ্ছে এই রুমাল। অনেকেই দাবি করেছেন, তার একজন মুফতি দাবি করেছেন যে এই রুমাল যারা পরে, এই রুমাল লাল রুমাল পরা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। তো এটা যদি তাই হয় তাহলে আপনাদের আকাবির, আপনাদের ওস্তাদ, আপনাদের বড় বড় আলেমরা যে এটা পড়েছে, তাহলে কি আপনাদের ফতোয়া অনুযায়ী তারা ইহুদি হয়ে যায় না? বিষয়টি বিবেচনায় রাখার জন্য চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এ বিষয় নিয়ে যদি আলোচনা করা যায় অনেক দীর্ঘ সময় চলে যাবে। ওদিকে না গিয়ে তার পরের বিষয়টি নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার আমার আকীদা কি? তিনি কি গায়েব জানতেন? তিনি গায়েব জানতেন না, অথচ আপনার আমার মতো মানুষের, অধিকাংশ মানুষের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। এটা আপনার আমার অনেকের আকীদা। রাসূল যে গায়েব জানতেন না তার অনেক প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, অনেক প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দেখিয়েছেন। তার একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচাইতে শিক্ষিত নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হলো, জেনার অপবাদ দেওয়া হলো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক মাস পর্যন্ত নিজে কোনো কিছু বুঝতে পারলেন না, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ওহী না করলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওহী না অবতীর্ণ করলেন ততক্ষণ পর্যন্ত রাসূল জানতে পারেননি আসলে বিষয়টা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে প্রত্যেক দিন বিকেলে মধুপান করতেন। এই মধু পান করা দেখে আয়েশা এবং হাফসা দুইজন স্ত্রী তারা ষড়যন্ত্র করলেন, একটা যে রাসূল যখন আমাদের কাছে আসবে তখন আমরা বলবো আপনি এটা কি পান করেছেন, মাগফিরের গন্ধ পাওয়া যায়, তখন রাসূল মধু খাওয়া বাদ দিয়ে দিবেন, তখন তিনি জাইনাবের ঘরে যাওয়া বাদ দিয়ে দিবেন। মানে এক স্ত্রী আরেক স্ত্রীকে, আরেকটা সতীনকে যে সহ্য করতে পারে না, তার দৃষ্টান্ত এটা একটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা এবং হাফসার ঘরে যাই তখন তারা বলছেন যে আপনি কি পান করেছেন, গন্ধ করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কাছে গিয়ে বিষয়টা স্পষ্ট হলেন, মানে তারা যেভাবে বলছেন সেইভাবে স্পষ্ট হওয়ার পরে তিনি বললেন যে আমি আর কোনোদিন মধুই পান করব না। এইভাবে যখন তিনি বলে দিলেন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, সূরা তাহরিমের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়ু লিমা হারাম, আল্লাহ তাআলা আপনার উপরে যেটা হালাল করেছেন সেটা আপনি হারাম করেন কেমন করে, এটা হয় কেমন করে। রাসূল যদি জানতেন যে এটা আয়েশা এবং হাফসার একটা ষড়যন্ত্র তাহলে তিনি অবশ্যই বিষয়টি আগেই জানতে পারতেন। সূরা কাহাফের মধ্যে তিনটা ঘটনা রয়েছে, তার একটা ঘটনা হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা, একটা ঘটনা হচ্ছে ঈসা আলাইহিস সালামের ঘটনা, একটা ঘটনা হচ্ছে যুলকারনাইনের ঘটনা। এই তিনটা ঘটনা সূরা কাহাফের মধ্যে রয়েছে। যখন রাসূলকে মক্কার কাফের মুশরিকরা জিজ্ঞাসা করলো এই সমস্ত ঘটনা সম্পর্কে, তখন তিনি এই ঘটনাগুলো সম্পর্কে জানতেন না, এই অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি বললেন ঠিক আছে কালকে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তিনি ভাবলেন আল্লাহ তাআলা তো আমার উপরে ওহী অবতীর্ণ করছেন, তাহলে ওহীর মাধ্যমে তো আমি জানতে পারবো, এটা থেকে আমি তাদেরকে জানিয়ে দেব। তিনি ইনশা আল্লাহ এই শব্দটি বলেননি। এটা না বলার কারণে দেখা গেল প্রায় 15 থেকে 17 দিন পর্যন্ত ওহি অবতীর্ণ হওয়া একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। রাসূল বুঝতে পারলেন না ঘটনা কি, পরে বোঝা গেল যে তিনি ইনশা আল্লাহ এই শব্দটি বলেননি, যার কারণে আল্লাহ তাআলা ওহি অবতীর্ণ করেননি। বোঝা যাচ্ছে ইনশা আল্লাহ এটা একটা ছোট শব্দ হওয়ার পরেও এই শব্দটার গুরুত্ব কতখানি রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন আমার 90 জন স্ত্রী রয়েছে আর দাসী রয়েছে,
প্রায় 100 জনের কথা তিনি উল্লেখ করলেন এতগুলো স্ত্রীর সাথে এক রাতে আমি সহবাস করব তারপরে যতগুলো সন্তান হবে সবাইকে ভালো করে সৈনিক তৈরি করে সবাইকে নিয়ে আমি যুদ্ধ করব তিনি ইনশাআল্লাহ শব্দ বলেননি দেখা গেল সবার সাথেই তিনি সমস্ত স্ত্রীর সাথে এক রাতেই তিনি সহবাস করলেন দেখা গেল যে 100টা সন্তান না হয়ে সন্তান হলো একটা আর সেটা হচ্ছে বিকলাঙ্গ সন্তান এটা দিয়ে যুদ্ধ করা যাবে না তাকে শরণ করে দেওয়া হয়েছিল আপনি ইনশাআল্লাহ বলুন অথচ তিনি ইনশাআল্লাহ বলেননি যে কোনো ভাবে তিনি বলেননি যার কারণে এই রকম ফলাফল আসলো শুনুন গুরুত্বপূর্ণ কয়েকটি তালিম এখানে দিয়ে দিই আমি তা হচ্ছে যখন আপনি কোনো সুসংবাদ শুনবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কেমন আছেন তখন আপনি কি বলেন ইনশাআল্লাহ ভালো আছি এখানে ইনশাআল্লাহ লাগে যখন আপনার কোনো কিছু হারিয়ে গিয়েছে তখন আপনি বলছেন ইনশাআল্লাহ এগুলো আমার হারিয়ে গেছে ইনশাআল্লাহ কোথায় লাগে সেটাও আপনি জানেন না যখন কোনো ভালো সংবাদ আসবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই শব্দগুলো বলতে হবে যখন আপনি দুঃখিত হবেন তখন ইন্না লিল্লাহ এই শব্দ বলবেন শুধুমাত্র মানুষ মরে গেলে বলবেন এমনটা নয় যখন আপনি কোনো বিপদে পড়েছেন তখন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন এইরকম ভাবে আরো শব্দ রয়েছে সময় আপনাদের সামনে বলা হবে ইনশাআল্লাহ এখন যতটুকু বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি এই 15 দিন পর্যন্ত অপেক্ষা করার তার কোনো দরকার ছিল দরকার ছিল না আরেকটি বিষয় আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা তিনি কি আল্লাহ যতটুকু দিয়েছেন সেটা ব্যতীত অন্য কোনো কিছু দিতে পারেন না নাকি পারেন না এটা আপনি আমি জানছি কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা পীরের কাছে গিয়ে সন্তান চাই মানে এক আল্লাহ রয়েছেন আসমানের উপরে এই আল্লাহ তাআলা সন্তান তাকে দেয়নি বিধায় সে মনে করছে আল্লাহ সন্তান দেয়নি তো কিয়েছে আমি পীরের কাছ থেকে আদায় করে নিব আবার অনেক মানুষের ধারণা হলো যমজ কলা যদি খাওয়া হয় তাহলে ডাবল সন্তান হয় অনেক নারীর এই রকম ধারণা অনেক পুরুষের এই রকম ধারণা আল্লাহ সন্তান দেয় একটা আর যমজ কলা সন্তান দেয় দুটা নাউযুবিল্লাহ তো এই রকম যদি আকীদা হয় তাহলে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা থাকলো আল্লাহ তাআলার ক্ষমতা থাকলো না এবার আপনাকে বুঝাই আমাদের সমাজের অনেক মানুষ মনে করে থাকে এই ক্ষমতার বিষয়টা বোঝাতে গিয়ে আরেকটু কথা যোগ করে দিচ্ছি আমাদের সমাজের অনেক মানুষ মনে করে থাকে যে বাংলাদেশের মধ্যে যতগুলো পীর রয়েছে সমস্ত পীরই হচ্ছে ভণ্ড পীর আর চরমনাই পীর হচ্ছে হক্কানি পীর অনেকের দাবি এরকম আছে তো হক্কানি পীর তাদের আমলগুলো কি তার একটা দেখাই আল্লাহর ক্ষমতার সাথে বান্দার ক্ষমতাকে উল্লেখ করে এই যে একটা বই দেখছেন এ বইটার হেডলাইন দেওয়া হয়েছে আল্লামা সৈয়দ মোহাম্মদ এশাক রাহিমাল্লাহর রচনাবলী খণ্ড নাম্বার 2 মোট 3টা খণ্ডের মধ্যে তার 27টি রচনা সেট করা হয়েছে তার এটা হচ্ছে 2 নম্বর খণ্ড এখানে তিনি এই ভেদে মারেফাত এর মধ্যে উল্লেখ করেছেন ভেদে মারেফাত এর মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন মানে পীরের যে অনেক ক্ষমতা রয়েছে এটা বোঝাতে গিয়ে এইভাবে উল্লেখ করা হয়েছে আমার পাশে শিক্ষিত মানুষগুলো রয়েছে তারাও দেখবে আপনারা শুনবেন প্রয়োজন সাপেক্ষে কষ্ট করে সংগ্রহ করা এই বইটি থেকে যে কোনো সময় আপনি আমার কাছ থেকে দেখতে পারেন এই ঘটনা হযরত শামসুত তাবরিজি রাহিমাহুল্লাহ এর নকল আপনারা কি বিরক্ত হচ্ছেন তা এখান থেকে একটু দেখাই আপনারা দেখেন হক্কানি পীরের কি ক্ষমতা একটু দেখার দরকার আছে না কি আকীদা মানুষের এই আকীদাগুলো আমরা বিস্তারিত সময় না হলে আপনাদেরকে বুঝাতে পারবো না কিন্তু সংক্ষিপ্ত সময়ে একটু আপনাকে দেখাই তিনি এখানে ঘটনা বর্ণনা করছেন প্রাণের বন্ধুগণ এই প্রসঙ্গে আপনার খিদমতে শামসুত তাবরিজি রাহমাহুল্লাহর একটি ঘটনা বর্ণনা করতেছি লক্ষ্য করিয়া শুনুন আপনাদের লক্ষ্য ঠিক আছে তো মনোযোগ ঠিক আছে একটি মনোযোগ দিয়ে শুনুন এই কিতাব তারা যে ছাপিয়েছে এটা কিন্তু বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখার জন্য নয় এটা পড়ার জন্যই তারা ছাপিয়েছে তা আমরা যদি পড়ি আর শুনি অসুবিধা আছে অনেকে ফাজাইল আমল দিয়ে দার্স দেয়
আমরাও দিই মাঝে মধ্যে, তবে ওই ফাজাইলে আমল দিয়ে নয়, ফাজাইলে আমল যেটা সঠিকভাবে লেখা হয়েছে সেটা দিয়ে আমরা দার্স দেই। তো ওগুলো যদি দার্স চলে, দার্সে কোরআন যদি চলে, দার্সে হাদিস যদি চলে, ওগুলোর যদি বক্তব্য চলে, তালিম চলে, তাহলে আজকে সংক্ষিপ্তভাবে এটারও একটু তালিম নিয়ে নেন নাকি দরকার আছে না সঠিকটা জানার জন্য। এবার দেখেন মসনবী রুমির ভিতরে বর্ণিত আছে, একদা হযরত তাবরিজির পীর সাহেব কেবলা তাহাকে বলিলেন, মানে তাবরিজির পীর সাহেব বলছেন যে বাবা রোম শহরে একটি সুন্দর পাত্র আছে, উহাকে তুমি গরম করিতে পারো, এইভাবে বলছে। তিনি উত্তর করিলেন হুজুরের দোয়া থাকিলে আল্লাহর ফজলে পারিব। এখানে একটা কথা আপনাকে বলে দেই, সেটা হচ্ছে যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন, তখন বলা হয় আপনাদের দোয়ায় ভালো আছি, আমি দোয়া করেছি কি দোয়া করিনি এটা আপনি জানেন? জানেন তো, এটা তো শিরকে আসগারের মধ্যে চলে যায়। তো আপনি এ কথা বলবেন কেন? বলবেন যে আল্লাহর দয়ায় ভালো আছি, আপনাদের দয়ায় ভালো আছি এমনটা বলবেন না, বলবেন আল্লাহর দয়ায় ভালো আছি। এবার আসেন, পীরের আদেশ নিয়ে তিনি তখনই রোম শহরের দিকে রওনা হইলেন, চলে গেলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে পথিমধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন। একজন মুরব্বী মানুষ একটি লাশ নিয়ে কাঁদছেন। হুজুর বৃদ্ধকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিলেন, হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই। হুজুর সম্পর্কে পরে একটু বলবো, মনে করিয়ে দিন, ভুলে যেতে পারি, এখন এটা শেষ করি। কই কোন দিকে? হ্যাঁ, একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত, তাহার ইন্তেকালের পরে একটি নাতি রাখিয়া যাই। তার মানে ছেলের, মানে ছেলে তো আগে মারা গেছে, তো ছেলের ছেলে, তা আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কি বলি? পোতা, পোতা। আর যদি বইয়ের ভাষায় ধরেন তাহলে নাতি। তো বলছেন যে একটা নাতি রাখিয়া গেছেন, তো সে 12 বৎসরের বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইতো এবং আমার খিদমত করিত, সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন। মানে আগে ছেলেটা মারা গিয়েছে, একটা নাতি রেখে গেছে, এখন সেও মারা গেছে, এখন উপায় না দেখি আমি কাঁদিতেছি। হুজুর বলিলেন, এই ঘটনা কি সত্য? বৃদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই, তার মানে যা আমি বলছি সবই ঠিক আছে। তখন হুজুর বলিলেন, এই হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। কিছু বুঝতে পারলেন? বলছে যে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও, মানে কাকে বলছে? মৃত ছেলেকে বলছে, তুমি আমার হুকুমে দাঁড়াও। সূরা আলে ইমরান খুলবেন, 3 নম্বর সূরা, 49 নম্বর আয়াত। আবারও বলছি, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 49 নম্বর আয়াত। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 5টা মুজিজা দিয়েছিলেন, তার একটা হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত করা, ঠিক না? মৃত ব্যক্তিকে জীবিত করা, এই একটা মুজিজা তিনি দিয়েছিলেন ঈসা আলাইহিসসালামকে। তখন তিনি বলতেন যে তুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আর ইনি কি বলছেন? যে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। এবার বুঝতে পেরেছেন? তার মানে নিজের ক্ষমতা তিনি দেখাচ্ছেন, নিজের ক্ষমতা তিনি দেখাচ্ছেন। তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল, তার মানে কেরামতি ঠিক আছে। ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল, আমার দাদু কোথায়? এখন দাদুকে খুঁজছে। দাদা স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কি রূপে জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়েছেন। তার মানে এর আকীদাও ঠিক নাই, বলছে যে আল্লাহর ওলি আমাকে জীবিত করিয়াছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন? তার মানে তিনি যে ভাষাটা বলেছেন সেটা নিয়ে কিন্তু বাদশাহ একটু সন্দেহের মধ্যে আছে, যে না জানি কি বলেছে। তো যদি ভালো কিছু হয় তাহলে তো শিখতে হবে নাকি? আমারও তো দরকার হতে পারে কাউকে জীবিত করার জন্য। যাই হোক, তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও। তার মানে ঈসা আলাইহিসসালাম তিনি একজন নবী, তিনি একজন রসুল, তাকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছিলেন
তার চাইতে বড় মজাজা হচ্ছে এই অলির নাকি এটাই বুঝাচ্ছে এবার বাদশা বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন তার মানে বাদশার আকীদা ঠিক আছে বলছে যদি আপনি আল্লাহর আদেশে জীবিত হইতে বলিতেন কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই নাউযুবিল্লাহ বলেন এই এই বইয়ের মধ্যে এই কথা লেখা আছে এটাকে আমাদের বাংলাদেশের মানুষ মনে করে যে সমস্ত পীর হচ্ছে ভণ্ডপীর দেওয়ানবাগী রাজারবাগী কুতুববাগী সবাই হচ্ছে ভণ্ডপীর আর এই চরমনাই পীর হচ্ছে হক্কানি পীর এটা মনে করে থাকে এই হক্কানি পীরের হচ্ছে এই দশা সম্মানিত উপস্থিতি আপনাকে বুঝাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ক্ষমতা আল্লাহ তাআলা দেননি শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে এটা দিয়েছিলেন তারপরে তিনি বলতেন কুম বিইযনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হও আমার হুকুমে জীবিত হও আমি বলছি তাই তুমি দাঁড়িয়ে যাও এই কথা তিনি কখনো বলেননি তো ঈসা আলাইহিস সালামের যদি এই সাহস না হয় তাহলে এই পীরের সাহস হলো কেমন করে এই পীর সাহস পায় কেমন করে এই আকীদা নিয়ে তারা বসবাস করছে আমি যখন বগুড়ায় থাকি কিছুদিন আগে তখন দেখলাম যে পাশের গ্রামে এই এই কুতুব সাহেবের একটা মাহফিল তো চিন্তা করলাম যে যাই দেখি তারা কিছু বইটাই নিয়ে আসে কিনা আর তাদের বক্তব্যগুলো একটু শুনে আসবো কি বলে তো তাদের বই দুইটা পেলাম তার একটা ছিল যে এই যে ঘটনা এই ঘটনা সহ আকীদা বিভ্রান্তি নিরসন এই একটা বই লিখেছে তারা তারপরে এই ঘটনা উল্লেখ করে তারা আমরা যে অভিযোগ করে থাকি যে আল্লাহর ক্ষমতা তারা নিয়ে নিয়েছে বা তারা এইভাবে করে কথাগুলো বলছে তাহলে তাদের আকীদা সঠিক হয় কেমন করে আপনারা বলেন এই আকীদা ঠিক আছে কি এই আকীদা কি ঠিক আছে এখন যদি এইরকম কেউ এইভাবে বলে তারা বুঝতে হবে যে একেবারে খাঁটি মুশরিক একেবারে খালেস মুশরিক এর চাইতে বড় মুশরিক আর কেউ হতে পারে না তো এইরকম ভাবে যখন আমরা সংশোধন করে থাকি মানুষকে তখন তারা অভিযোগের খণ্ডন করার জন্য তারা ওই বইটা লিখলো সেখানে তারা দলিল দিল গত জুমায় হাদিসটা আমি বলেছিলাম যে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই তখন আল্লাহ তাআলা কিরকম খুশি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মরুর প্রান্তরে একজন ব্যক্তি সফর করছে এমত অবস্থায় তার বাহন রয়েছে বাহনে রয়েছে খাদ্য বাহনে রয়েছে পানি এই অবস্থায় সে বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নিতে নিতে হঠাৎ খেয়াল করছে যে আমার বাহন নাই খাদ্য পানি কিচ্ছু নাই এখন তো সে এই মাঝামাঝি অবস্থায় সে তো একটা হতাশার মধ্যে পড়ে গিয়েছে যে এমত অবস্থায় আমি কিভাবে এটা পার হব কিভাবে আমি কি করব এখন তো আমার মরা ছাড়া কোনো উপায় নাই তো এই অবস্থাতে সে মৃত্যুর প্রহর গুনতে লাগলো তখন ঘুমিয়ে গেল ঘুম থেকে উঠে দেখছে যে তার বাহনটা সামনে তার খাদ্য পানি সব সামনে রয়েছে এখন সে এত খুশি হয়েছে যেখানে সে মরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেখানে যখন এইরকম অবস্থা তাহলে খুশি হবে নাকি আপনার আমার যদি এইরকম অবস্থা হয় তো কিরকম খুশি হতে পারি ওই ব্যক্তি খুশি হয়ে আল্লাহকে বলছে যে আল্লাহ আল্লাহুম্মা আনতা আব্দি হে আল্লাহ তুমি হচ্ছে আমার বান্দা ওয়া আনা রব্বুক আর আমি হচ্ছে তোমার প্রতিপালক নাউযুবিল্লাহ তার মানে সে এত খুশি হয়েছে খুশিতে বাক্য পরিবর্তন করে ফেলেছে তো এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি যেই রকম খুশি হয়েছে কোন বান্দা যখন আল্লাহর কাছে তার পাপের জন্য ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির চাইতে বেশি খুশি হয়ে যান সুবহানাল্লাহ তো এই দলিল দিয়ে তারা বুঝাচ্ছে এই যে দেখো এই ব্যক্তি এখানে বলল আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব তো এটা যদি তার জন্য জায়েজ হয় তাহলে আমাদের পীরের জন্য এটা জায়েজ হবে না কেন এই দলিল দিচ্ছে তারা সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আকীদা আমাদেরকে বিশুদ্ধ করতে হবে আকীদা যদি ঠিক থাকে আমল আপনার বিশুদ্ধ হবে এটা অটো আকীদা যদি ঠিক থাকে আমল আপনার বিশুদ্ধ হবেই হবে এখনো অনেক মানুষ আমরা তো নিজেদেরকে আহলে হাদিস দাবি করে থাকি এখনো অনেক মানুষ রয়েছে যারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস কিন্তু আমল করার দিক দিয়ে বাপ দাদা করেছে তাই করে বাপ দাদা করেনি তাই করে না অনেক আলেম করছে তাই করে অনেক আলেম করে না তাই করে না তো এই আকীদা কোন আহলে হাদিসের মধ্যে থাকতে পারে
এই আকীদা কোন আহলে হাদিসের নয়। অতএব আপনাকে আমাকে এটা পরিহার করতে হবে। আপনি আমি আহলে হাদিস, আপনাকে আমাকে এইরকম আকীদা গ্রহণ করতে হবে, আল্লাহ দিয়েছেন তাই আমি পালন করছি, আল্লাহ নিষেধ করেছেন তাই আমি বর্জন করছি, রাসূল দিয়েছেন তাই আমি পালন করছি, রাসূল নিষেধ করেছেন তাই আমি বর্জন করছি। বাপ দাদা করুক আর না করুক, আলেম ওলামা করুক আর না করুক, অনেক মানুষ করুক আর না করুক, সেটা আমার দেখার বিষয় নয়। এই আকীদা আপনার আমার থাকতে হবে। ইমাম শাফেই করেছেন তাই আমি করছি, এই জন্য আমি আহলে হাদিস এমনটা নয়, রাসূল করেছেন তাই আমি করছি, তাই আমি আহলে হাদিস। এই আকীদা আপনার আমার মধ্যে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধেয় ভাই প্রধান আলোচক শেখ ওবায়দুল্লাহ বিন শাহজাহান হাফেজাহুল্লাহ ভাইজান উপস্থিত হয়ে গেছেন। এই সময়ে আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, শেষে একটা বলতে চাচ্ছিলাম, কি মনে আছে হুজুর? আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। হুজুর আলেমদেরকে হুজুর বলবেন না, হয় সম্পর্ক ধরে বলবেন অথবা শায়েখ বলবেন, শায়েখ বললে ক্ষতি নাই। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলি যে আমাকে ভাই বলেন, যারা বড় রয়েছেন আমার বড়, দেখে মনে হয় যে আমি আপনার ছেলের মতো, আমাকে ছেলের মতোই আপনি বলেন। যদি মনে হয় যে আমি আপনার পোতার মতন, নাতির মতো, তো নাতিই বলেন আপনি। তা আমাকে মাওলানা মুফতি অমুক তমুক হুজুর এগুলো কিছু বলার দরকার নাই, আমাকে স্বাভাবিক সম্পর্ক বলবেন, শাইখও বলিয়েন না। শাইখ বললে এটার ওজন আমি নিতে পারবো না, এটার ওজন অনেক, এটা বড় বড় আলেমদের ক্ষেত্রে চলে, এটা আমার জন্য চলবে বলে আমার মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, যেন আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহুম আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। আমাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের সুযোগ সুবিধা দান করুন, আল্লাহুম আমিন। আমরা যারা জীবিত আছি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলামের উপরে অটল রেখে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন, আল্লাহুম আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন দোহাই থেকে বাঁচিয়ে শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজেকে সংশোধন করার, পরিবারকে সংশোধন করার, এরপরে স্টেপ বাই স্টেপ সকলকে সংশোধন করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।